হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি ছোট্ট ম্যাজিক দেখাবো। আমি প্রথমে দুইটা গ্লাসে নর্মাল মিনারেল ওয়াটার পূর্তি করে নিলাম। এবার আমি দুইটা কাঁচা ডিম পানির উপরে রাখলাম। দেখুন, এক এক করে ডানে বামে দুই গ্লাসে আমি যখন দুইটা ডিম রাখলাম, তখন দুইটা ডিমই কী হলো, একেবারে পানির তলায় চলে গেল, অর্থাৎ গ্লাসের তলায় দেখতে পাচ্ছেন। আমি এবার একটি ডিমকে এখান থেকে উঠিয়ে আমি বাইরে রাখবো। রাখার পরে এবার আমি এই পানির সাথে অ্যাড করতেছি হচ্ছে দুই চামচ লবণ, যে কোনো লবণ, আমরা খাবার লবণ যেটা এটা ইউজ করব। এবং ভালো করে মিশানোর পরে আমি সেই একই ডিমটাকে আমি আবার এটার উপরে এই পানিতে ছাড়বো। দেখুন, এই ডিমটা কিন্তু এখন আর ডুবতেছে না। এর কারণ হচ্ছে নর্মাল মিঠা পানি এবং লোনা পানির বিস্তর পার্থক্য আছে। আর হচ্ছে লোনা পানিতে লবণের ঘনত্বের কারণে সেখানে নর্মালি যে কোনো জিনিস ডুবতে চায় না। আপনি দেখুন, আমি এটাকে চেঞ্জ অন করবো। বাম পাশের গ্লাসের ডিমটাকে আমি ডান পাশের গ্লাসে দিব এবং ডান পাশের গ্লাসের ডিমটাকে আমি বাম পাশের গ্লাসে দিব। দেখুন, ফলাফল কিন্তু একই হবে। যেমন এই যে এটা দেওয়ার পরে এটা দেখুন ডুবে যাচ্ছে। আবার আমি যখন লোনা পানির গ্লাসে দিব তখন কিন্তু এটা আবার বেশি থাকবে। তো এটা হচ্ছে আপনার এই জর্ডানের যে একটা ডেড সি আছে, ওই ডেড সির ঠিক অনুরূপ। সেই ডেড সিতে বিভিন্ন বস্তু বা এমনি নর্মালি মানুষ কিন্তু সাঁতার কাটতে পারে, হচ্ছে ওইখানে ডুবে না। এবং নর্মালি যে কোনো বস্তুই ভাসমান অবস্থায় এই ডেড সিতে থাকে। তো এটার মেইন কারণ হচ্ছে এরকম যে পানিতে প্রচুর লবণের আধিক্য। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে এইরকম এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও পেতে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।